আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবি'আহুম বি ইহসান ইলা ইয়াওমিদ্দিন আম্মা বা'দ। সম্মানিত ভিউয়ার্স, দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমাদের আজকের বিষয় সবর, 16 নম্বর পর্বে। আল্লাহ তাআলা কোন ব্যক্তির কল্যাণ চান? আমাদের দেশের প্রচলিত প্রথা অনুসারে একটু ভুল বোঝাবুঝি, সেটা হলো কারো অসুখ বসুখ বেশি দেখলে, বালা মুসিবত দেখলে, সমস্যা বেশি দেখলে তাকে বেশি পাপী মনে করা হয় এবং আল্লাহর কাছ থেকে তাকে দূরে মনে করা হয় এবং আল্লাহর সঙ্গে তার সম্পর্ক কম মনে করা হয়, যে আল্লাহ তাআলার পাপিষ্ট বান্দা, এই জন্য তার পরীক্ষা ফেলছে না। এই কথাটি সম্পূর্ণ ভুল এবং উল্টা। বরঞ্চ আল্লাহ তাআলা যার কল্যাণ চান তাকেই আল্লাহ তাআলা বিভিন্ন সমস্যায়, বিপদ আপদ এবং পরীক্ষায় ফেলেন। এ হাদিসটি সহিহ বুখারী। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাইয়ুরিদুল্লাহু বিহি খায়রান ইউসিবহু মিনহু, আল্লাহ তাআলা যার কল্যাণ চান আল্লাহ তাআলা তাকেই বিপদ আপদ দিয়ে পরীক্ষা ফেলেন, সমস্যা দিয়ে পরীক্ষা ফেলেন, সমস্যার মাধ্যমে, বিপদ আপদের মাধ্যমে। বিশুদ্ধ হাদিস। সুতরাং মোমেন সর্ব অবস্থা কোনো কোনো অসুখ বিসুখ, কোনো শারীরিক অথবা মানসিক অসুস্থতা অথবা পারিবারিক অথবা আর্থিক অথবা সামাজিক কোনো না কোনো সমস্যায় থাকবে, যার দ্বারা তার গুণমাপ হয় এবং আল্লাহ তাআলা যার কল্যাণ চান তার জন্যই এই সমস্ত সমস্যা ফেলে পরীক্ষা নেন এবং এই পরীক্ষা ফেলে। তার মানে যারা পরীক্ষিত মোমেন আল্লাহ তাআলা তাদের কল্যাণ চান। যদি প্রশ্নের উত্তর দিয়ে আল্লাহ তাআলা কার কল্যাণ চান, বুঝতে হবে যারা আল্লাহ তাআলা যাকে বিপদ আপদে ফেলেছেন মোমেন, কিন্তু বিপদ আপদে সমস্যা আছে শারীরিকভাবে, মানসিকভাবে, আর্থিকভাবে, পারিবারিকভাবে, সামাজিকভাবে, যে কোনো দিক থেকে বুঝতে পারলে তাহলে ব্যক্তির কল্যাণ চান এবং তার মর্যাদা আল্লাহর কাছে সবচেয়ে বেশি এবং সে আল্লাহর বেশি প্রিয়, কোনো সন্দেহ নেই। যেটা আগের হাদিসগুলোতে আলোচনা করতে শুনলে আপনারা বুঝতে পারবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক দিন যেন আমল করে এবং দাওয়াত দেওয়ার তৌফিক দান করে। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।